নমস্কার, আজ আমি উপস্থিত হয়েছি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠ বিদ্যালয়ে। আজ মহা গুরু পূর্ণিমা, তাই গুরু মঠে আমি উপস্থিত হয়েছি গুরু প্রণামের উদ্দেশ্যে। যদিও গুরুদেব শ্রীমৎ স্বামী সোমানন্দ মহারাজ রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন ইতিপূর্বে, তবুও ওনার স্মৃতি এবং অন্যান্য মহারাজ যা যিনি বর্তমানে গুরুপদে আছেন, তাকে স্বামী শিবেশানন্দ মহারাজ তাকে প্রণামের উদ্দেশ্যে আমি আজ মঠে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন। তা হলো সেই অনুষ্ঠানটা আমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার সকল সাবস্ক্রাইবাররা এবং আমার বন্ধুরা অবশ্যই এই সুন্দর অনুষ্ঠানটা দেখুন, উপভোগ করুন এবং রামকৃষ্ণ ভাবাদর্শে ভাবিত হন।
Thank you.
জন্মের পর থেকে শিশুকালে আমাদের প্রথম গুরু হন আমাদের পিতা মাতা, যাদের হাত ধরে আমরা প্রথম হাঁটতে শিখি, যাদের ভাষা গ্রহণ করে আমরা প্রথম কথা বলতে শিখি, যাদের আদর্শে আমরা বড় হয়ে উঠি, তারা আমাদের পিতা মাতা। ছাত্র ছাত্রীদের
শিক্ষাদান ও শৃঙ্খলা বোধী বিদ্যালয়কে হুগলি জেলায় প্রথম এবং রাজ্যে তৃতীয় স্থান অধিকারে সক্ষম করতে পেরেছে। আজ এই পুণ্যতিথিতে আশ্রম বিদ্যালয়ের সাথে সারা বিশ্বের শিক্ষা গুরুদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। Thank you.
পূর্ব শিষ্যের মিলন পূর্ব নির্ধারিত। তাই বলে শিবলাপাড়ার নরেন্দ্রনাথ দত্ত, যার মনে ঈশ্বর নিয়ে হাজারো প্রশ্ন, ঈশ্বর কি, ঈশ্বর সত্যি আছেন কিনা ইত্যাদি ইত্যাদি, তোর এক অমোঘ টানে তিনি গেলেন দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে, সংস্পর্শে এলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের, তার অন্তরের সমস্ত দ্বিধা সরে গেল, গুরুর কাছে গেলেন পথের দিশা, সেই পথে তাকে নিয়ে গেল পরাধীন ভারতবর্ষে সেবাতে করবে, তিনি করে বিশ্বমন্দিত বিবেকানন্দ। উত্তরে প্রণাম করি, পশ্চিমে বিরাজ বাকি, শিব শিব শঙ্কর শঙ্কর, ভারতের বাণী মূর্তি দাঁড়াই রূপরি, মূর্তি ভারতের সন্ধান, পুরাচল বন্দী শিকার, পশ্চিমে ভাষ্য করি, পশ্চিমে বিজয় লক্ষ্মী, কণ্ঠে দিল জয় মালা, বিজয় ক্রিয়ায় করে সংশয়ে মন্দির করিয়া মহাকালী দেখা যাবে, একটি কমল হতে সহস্র কমল ফোটে, হে বন্নি তোমারে নমস্কার, হে বন্নি তোমারে নমস্কার, হে বন্নি তোমারে নমস্কার। বেলুড়মঠের ভাবধারা নিয়ে 1950 সালে শ্রীমৎ স্বামী প্রেমঘনানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেন মহাবীর শ্রী রামকৃষ্ণ আশ্রম। গুরু শিষ্যের এই অমোঘ টানই বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলা থেকে পূর্ণচন্দ্র কাব্যতীর্থের কনিষ্ঠ পুত্র দীর্ঘদাস ভট্টাচার্য, যার ডাক নাম বেলু, বিজ্ঞানের শিক্ষকতা ছেড়ে পিতার ইচ্ছা পূরণের জন্য আর উচ্চ শিক্ষার জন্য এলেন কলকাতায়। এটাই যেটা রীতিনীতি, এই যেন টেনে এনেছে ধীরে ধীরে সেখানে তো যেতে হবে, কিশোর বাংলা পত্রিকা তার হাতে এবং পত্রিকা বলে দীর্ঘদাস ভট্টাচার্য মুগ্ধ। এই পত্রিকায় শ্রীমৎ স্বামী প্রেমঘনানন্দজি অরূপ স্বর্গ নামে লিখতেন। দীর্ঘদাস ভট্টাচার্য অর্থাৎ আমাদের বরণ সত্য শ্রীমৎ স্বামী সোমানন্দজি অরূপকে চিঠি দিলেন, মাঝখানে পর জবাব এল। এই চিঠিতে অদূর ভবিষ্যতে তাঁর পদতলে সোমানন্দ মহারাজকে নিয়ে আসার চাবি কাঠি ছিল। মিলন হল গুরু শিষ্যের। Thank you.
আজকে এই শুভ অনুষ্ঠান গুরু পূর্ণিমা গুরু প্রণাম এখানেই আমি শেষ করছি। এরকম ভিডিও পথে অবশ্যই আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। জয় রামকৃষ্ণ, জয় শ্রীমা।